হ্যালো গাইস, আজকের দিনে দাঁড়িয়ে মুসলিম বিশ্বের উম্মা হিসেবে যে দুটি দেশ দেখাতে চাই সেই দুটি দেশ হলো পাকিস্তান এবং তুর্কি। সারা বিশ্বে মুসলিমদের কোনো কিছু হলে এই দুটি দেশ কিছু করুক বা না করুক চিল্লাতে শুরু করবেই। এই দুটি দেশ নিয়ে রিসেন্টলি একটি রিপোর্ট পাবলিশ হয়েছে, যা শুনে আপনারাও বলবেন হ্যাঁ এরা এটাই পারে। তো কী সেই রিপোর্ট, জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো হে গাইস, আমি ইসানু আর আপনারা দেখছেন বাংলায় ডিফেন্স আপডেট ও অ্যানালাইসিসের ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল যার নাম লেটেস্ট ডিফেন্স নিউজ। তো আমেরিকা একটি লিস্ট বের করে যেখানে দেখানো হয় কোন কোন দেশ বাচ্চাদের হিংসার জন্য ব্যবহার করে, যেমন তোমার মিলিটারিতে, মিলিশিয়া গ্রুপে, টেরোরিস্ট গ্রুপে। তো সেই রকম দেশের লিস্টে পাকিস্তান আর তুর্কির নামও উঠে এসেছে। অনেকে কিছু না দেখে বুঝে এসেই বলতে শুরু করে দেবে ফেক নিউজ, চাপাবাজ। তো স্ক্রিনে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটা পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের আর্টিকেল, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন গিয়ে। আর্টিকেলের টাইটেলটা পড়ুন, ইউএসএ অ্যাডস পাকিস্তান তুর্কি টু চাইল্ড সোলজার্স রিক্রুটার লিস্ট। ভাবতে শুরু করুন এই সকল দেশের মনুষ্যত্ব কোন লেভেলের পৌঁছে গেছে, যেখানে বাচ্চাদের ব্যবহার করছে হিংসার জন্যে, বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে আর বলা হচ্ছে লড়ো, চলো ফাইট করো। যে টাইমে বাচ্চাদের পড়াশোনা করার কথা সেই সময়ে এদের হাতে অস্ত্র, তাও দেশের সেনা হিসেবে। হ্যাঁ, অনেকে এসে হয়তো ভাষণ দেবে ঠিক করছে, এটাকে ঠিক করা বলে না, নিজের ধ্বংস নিজেই ডেকে আনা বলে এটাকে। তো আমেরিকা যে লিস্ট তৈরি করেছে এটা CSPA মানে চাইল্ড সোলজার্স প্রিভেনশন অ্যাক্টের দ্বারা তৈরি করা হয়েছে, যেখানে পাকিস্তান আর তুর্কিকে ঢোকানো হয়েছে। তো 2021 CSPA লিস্টে যে দেশগুলির নাম আছে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, আফগানিস্তান, বার্মা, কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য ইরান, ইরাক, লিবিয়া, মালি, নাইজেরিয়া, পাকিস্তান, সাউথ সুদান, সিরিয়া, তুর্কি, ভেনেজুয়েলা, ইয়েমেন। তো এই লিস্টটা সারা দুনিয়া যখন দেখবে এদের কেমনভাবে দেখা হবে ভাবুন তাহলে। এদের নিজেদের সেনাতে বাচ্চা ব্যবহার করে, শুধু সেনাতে না, মিলিশিয়া গ্রুপে, টেরোরিস্ট গ্রুপেও কিন্তু বাচ্চাদের পাঠানো হয়। মানে যেসব গ্রুপ হিংসার সাথে জড়িত সেই সব গ্রুপে বাচ্চাদের ব্যবহার করছে এই সব দেশ। লিস্টে দেখতে পাচ্ছেন উত্তর কোরিয়ার নাম নেই, মানে উত্তর কোরিয়াও কিন্তু বাচ্চাদের অন্তত এরকম কিছু করার জন্য ব্রেন ওয়াশ করে না। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, চাইল্ড সোলজার্স আসলে কি, হোয়াট ইজ চাইল্ড সোলজার্স? তো 18 বছরের কম বয়সী ছেলেদের বা মেয়েদের সেনাতে, আর্ম ফোর্সে, পুলিশ ফোর্সে বা অন্য কোনো আর্ম গ্রুপে যদি সেই দেশ ব্যবহার করে তাহলে তাদেরকে চাইল্ড সোলজার হিসেবে দেখা হয়। আমেরিকা চাইল্ড সোলজার্সদের যে ডেফিনেশন এবছর আরও একটু কঠোর করেছে। ধরুন কোনো 18 বছরের কম বয়সী শিশুদের আর্মিতে বা আর্ম ফোর্সে তোমার রান্নার কাজে, মেসেঞ্জার হিসাবে কাজে, গার্ড হিসাবে কাজে বা সেক্স স্লেভ হিসাবেও যদি কাজে লাগায় তাহলে সেটাকেও কিন্তু চাইল্ড সোলজার্স হিসাবে ধরা হবে। আপনারা সবাই জানেন যে মুসলিম ওয়ার্ল্ডে সেক্স স্লেভ একটা পরিচিত টার্ম, মেয়েদের বা ছেলেদেরকে সেক্স স্লেভ হিসাবে ব্যবহার করা হয়। ইরানে, ইরাকে, সিরিয়াতে স্লেভ বাজার বলে আছে, সেখানে মেয়েদের বিক্রি করা হয়, ছোটো ছোটো বাচ্চাদের বিক্রি করা হয় জাস্ট ফর সেক্স। ইউএসএর রিপোর্ট অনুযায়ী যখন সিরিয়াতে কনফ্লিক্ট বেড়ে গেছিল তখন তুর্কির গভর্নমেন্ট এবং সেনা গরিব বাচ্চাদের যাদের বাবা মা নেই তাদেরকে সেনাতে ভর্তি করে নিত আর লড়াই পাঠিয়ে দিত। এরা যদি মরেও যেত তাহলে তুর্কির গভর্নমেন্ট বা তুর্কির সেনার কোনো রকম ক্ষতি হতো না। তো এই সব ভেবেই কিন্তু তুর্কি গভর্নমেন্ট গরিবদের সুযোগ নিয়ে সেনাবাহিনীতে যোগ করিয়ে নিত এবং এখনও করাচ্ছে। তাছাড়াও সিরিয়াতে যে সকল লোকদের ধরা হতো তাদের মধ্যে যদি বাচ্চা থাকতো তাহলে তাদেরকেও কিন্তু সেনাবাহিনীতে যোগ করিয়ে নিত। পাকিস্তানের ক্ষেত্রে ঠিক একই, গরিব বাচ্চাদের টাকার লোভ দেখিয়ে তালিবানে রিক্রুট করা হচ্ছে বা অন্যান্য সব মিলিটারি গ্রুপে রিক্রুট করা হচ্ছে, বিশেষ করে মাদ্রাসার বাচ্চাদের, আর এতে পাকিস্তান সেনারও কিন্তু হাত আছে। এইভাবে তুর্কি এবং পাকিস্তান বাচ্চাদের আর্ম গ্রুপে ভর্তি করিয়ে নিজেদের কার্যসিদ্ধি করে। তো এদের উপর আমেরিকা স্যাংশন লাগাতে পারে কি? তো উত্তর হ্যাঁ পারে। কেমন স্যাংশন? দেশের লোকদের আমেরিকা আসা ব্যান করে দিতে পারে, সমস্ত ট্রেড বন্ধ করে দিতে পারে, কোনো রকম সামরিক সহযোগিতা করবে না বা অন্য দেশকেও করতে দেবে না, এরকম স্যাংশন তারা লাগাতে পারে। আপনাদের বলে দিই, ন্যাটো সদস্যভুক্ত দেশের মধ্যে তুর্কি প্রথম দেশ যারা এই জঘন্য কাজটি করেছে। তো এই ছিল আজকে ভিডিও, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।